তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখছো সবাই এসকে জোরদার ব্লগ। তো আজকে অনেকদিন পরে ট্র্যাক্টর চালাচ্ছি। একটা লোকের আমাদের বাড়ির পাশে একটা লোকের একটা জমি চাষ করতে হবে, সে এসে বললো। আমি বাড়িতে ছিলাম না, আমি পড়াশোনার জন্য বাইরে ছিলাম, তো বাড়িতে এসেও বললো চাষ করতে হবে, তাই চাষ করতে যাচ্ছি। তো গাড়িটা ব্যাক করছি, তোমরা দেখতেই পারছো ঘর থেকে বের করছি গাড়িটা। জানি না ভিডিওটা কেমন হবে, আজকে অনেকদিন পরে ট্র্যাক্টরে ভিডিও করছি, ব্লগ ভিডিও। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে অতি করে সাবস্ক্রাইব করো। একটা রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা এগোচ্ছি এখন সেই জমিটার দিকে। আসলে কি, আমি জমিটা চিনি, সেই জমিটা আছে এবং আমাকে যেতে বললো, ওই জন্য জমিতে যাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে এগোচ্ছি আমরা, আমাদের এই গ্রামের বাঁকা রাস্তা। ধীরে ধীরে অনেক লোকজন আছে সকালবেলা করে। তো এটা সেই মাঠে নামার রাস্তা, আমি মাঠের দিকে নামছি। তোমরা দেখতেই পাচ্ছ পেছনে কাল্টিভেটার আছে। তো আমরা যে জমিতে নামবো, জমিগুলোর চাষ করা, এইসব জমির উপরে যখন আমরা বেরোবো তখন ফালটাকে নামিয়ে যেতে হবে, কেননা তাতে আমাদের টায়ারের দাগটা না পড়ে। এটা তোমরা সবাই করবা যাদের ট্র্যাক্টর চালাও। যদি কোনো চাষ করা জমির উপরে যেতে হয় তাহলে কাল্টিভেটার বা অথবা রোটারটা নামিয়ে যাবা, তাহলে টায়ারের দাগগুলো পড়বে না, তার জমি যাদের জমি তাদের তারাও কিছু বলবে না। তো বন্ধুরা, সেই লোকের জমি চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা নরম জমি, টায়ার ঘুরে যাচ্ছে কিন্তু চাষ করা যাচ্ছে না। তো তবুও নরমে সে যখন দাঁড়িয়ে আছে, সে বলছে যখন চাষ করতে হবে, তাই আস্তে আস্তে দেখো কতটা ঘাস জমিতে, ঘাসের মধ্যে জড়িয়ে যাচ্ছে পুরো, তবুও চাষ করছি। কেননা নিজেদের লোক এরকম চাষ না করলে আর কবে চাষ করবে, তাই জন্য তার এই ভাবেই চাষ করবো। সে দেখো, আমরা এক চাষি দেওয়া যায় না, কিন্তু আমাকে দোয়ার দিতে বললো, তাই দোয়ার দিচ্ছি। তাই আমি দেখো বলে নিলাম যে মাটি কিন্তু ততটা ভালো হবে না, তবু সে বললো চাষ করে, তাই চাষ করছি। তোমরা দেখতেই পারছো কাল্টিভেটারটা মাটিতে দিয়ে চাষ করা শুরু করে দিয়েছি আমি। তো এর আগেও চাষ করেছি, ভিডিওটা সেটা করতে পারিনি, কারণ কেউ ছিল না। সে ভাইটা, যে ভাইটা ক্যামেরা করে, সে এসে তো ভিডিওটা করছে, তাই ভিডিওটা করছি। তোমরা দেখতেই পারছো চাষ শুরু হয়ে গেছে আমাদের গাড়ি দিয়ে। তো তোমরা দেখো কত পাখি পক্ষর চলে এসছে মাঠে চাষের, যেখানে দেখো কতটা ঘাস জড়িয়ে যাচ্ছে, ওই জন্য কাল্টিভেটার উঁচু করে আবার নতুন করে নামিয়ে করতে হচ্ছে চাষ। তোমরা যারাই নরমে চাষ করবা, কাল্টিভেটারটা হালকা একটু তুলে গাছ চাষ করবা, নাহলে জড়িয়ে গেলে চাষও ভালো হবে না, মাটিও করতে পারবা না। মাটি যতটা পারি ততটা মাটি করছি, তোমরা দেখতেই পারছো ঘাসের মধ্যে অতিরিক্ত ঘাস, মাটিটাও নরম, তবুও চাষ করতে হচ্ছে, কেননা নিজেদের চেনা পরিচিত লোক। এখানে তেলের পরিমাণ, গাড়িতে তেল অতিরিক্ত খাচ্ছে, তবুও চাষ করতে হচ্ছে, কেননা কিছু করার নেই। তোমরা দেখতেই পাচ্ছ কি একটা টায়ার বসে যাচ্ছে মাটির ভিতরে, দেখতেই পারলে। তো দেখো চাষ করছি আমি। তো ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, তুমিও দেখো এবং তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। আমি ছোট্ট একটা ইউটিউবার, আশা করি সবার মতো বড় ভিডিও বানাতে পারবো না, যেটুকু পারি সেটুকু চেষ্টা করি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, বন্দে মাতরম, সবাই ভালো থেকো।